সো গাইজ, ফাইনালি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আমঘাটা স্টেশন উদ্বোধন হতে চলেছে। শিয়ালদা থেকে ডাইরেক্ট মায়াপুর এক ট্রেনেই, তো তারই প্রস্তুতি কাজ চলছে। দীর্ঘদিন স্টেশনটি পড়ে থাকায় ইঞ্জিনগুলোর রঙ পড়ে গিয়েছে বলে নতুন করে রঙ করা হচ্ছে, কারণ উদ্বোধন হওয়ার আগে সব ঠিকঠাক করে নিচ্ছে। এখানে দাদারা দেখতেই পাচ্ছেন রঙ করছে, পাশাপাশি এইখানে যে মেঝেগুলো ছিল সেই মেঝেতে কিছু কিছু জায়গায় বসে গিয়েছিল, সেগুলো তুলে ঠিকঠাক করা হয়েছে। এখানে গেটটাকে চেক করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন চেকিংয়ের কাজ হচ্ছে। আর রাস্তাটি খুবই সুন্দরভাবে করা হয়েছে। এই যে নতুন একটি ঘর করা হয়েছে, যাতে এখান থেকে গেটে আপ ডাউন করা যায় বা গেট খোলা বাড়া করা যায়, তার জন্য একটি ঘর রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন চেক করা হচ্ছে, আর পাশাপাশি এখানে যে ওভারলোডের যে প্লার, যাতে ওভারলোডের বেশি মাল না নিয়ে ঢুকতে পারে, তার জন্য একটা বিরগেট করে দিয়েছে। পাশাপাশি এই যে তার ক্লিপ লাগাচ্ছে, জমি কাজ চলছে। এই যে আর কয়েকদিনের অপেক্ষা, স্টেশনটি খুবই সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় লাইনের কোনো সমস্যা হচ্ছে কিনা দেখে নিচ্ছে, আর তার লাগাতে লাগাতে চলে যাবে একদম কৃষ্ণনগর পর্যন্ত। কৃষ্ণনগর থেকে চেক করতে করতে চলে আসবে আমঘাটা। তো গাছের ডালগুলো কেটে সরিয়ে ফেলা হচ্ছে, পাশাপাশি এখানকার তারা যাতে কোনো ডাল না পড়ে সেটাও চেক করে নিচ্ছে। সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর খুব শীঘ্রই আমাদের আমঘাটা স্টেশনে ট্রেন ঢুকতে চলেছে, তো চলুন দেখা যাক। এই লাইনটি শিয়ালদা থেকে ডাইরেক্ট ইসকন মন্দিরের কাছাকাছি পৌঁছে যাবে। এই যে দাদারা তারের ক্লিপের কাজ করছে, খুব দ্রুতর সাথে কাজ হচ্ছে, কল্পনা করা যাবে না যে দোল পূর্ণিমার আগেই সব কমপ্লিট হয়ে যাবে। তো চলুন সঙ্গে থাকবেন, এখানকার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আমঘাটা স্টেশন উদ্বোধনের আগে প্রস্তুতির কাজ চলছে, তো সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখতেই পাচ্ছেন এদিকে লাইনে গাছ কাটার কাজ কমপ্লিট, আর এই পিছন দিকটার গাছ কাটা চলছে, মোটামুটি আজকালের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আশা করা যায়। তো চলুন কতটা কী কাজ হয়েছে না হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। এইদিকে লাইনটা দুপাশে ব্যারিকেডের রং করার কাজ কমপ্লিট, নতুন পাতি বসানোর কাজ কমপ্লিট, শুধু ট্রেন আসার অপেক্ষায় রয়েছি আমরা, আর খুব শীঘ্রই ট্রেন আসতে চলেছে। দ্রুতর সাথে কাজ চলছে, কারণ দোলের আগের দিনই এই আমাদের আমঘাটা শিয়ালদা ট্রেন উদ্বোধন হতে চলেছে। শিয়ালদা থেকে স্কন এক ট্রেনেই এবং মায়াপুর নবদ্বীপ রেল সংযোগ হতে চলেছে, দেখতেই পাচ্ছেন। এখানে চেকিংয়ের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন এখানে কিছু কিছু জায়গায় ক্লিপ লাগানো বাকি রয়েছে, সেগুলো ক্লিপ লাগাচ্ছে। পাশাপাশি এখানটা যেহেতু অনেকটা টান, সে টানের মুখটা ঠিক করে নিচ্ছে, যাতে দ্রুত সাথে ট্রেন আসবে, যাতে কোনো রকম সমস্যা না হয়। ওইখানে মাপজপ করে ঠিক করে নিচ্ছে, একটু কম বেশি হচ্ছে কি না হচ্ছে। তো চলুন, অল্প সময় রয়েছে, কারণ দোল পূর্ণিমা চলে এসছে, তো তার আগেই কাজ কমপ্লিট দিতে হবে। পাশাপাশি এখানে কিছু কিছু জায়গায় কাজ বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট করছে। আর আপনাকে দেখাবো চামটার জায়গাটা, এদিকে কাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আর ওইদিকে তারা লাগাতে লাগাতে যাচ্ছে।
আর এই পাশটা পুরোপুরি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। রাস্তাতে কৃষ্ণনগরের পথে যাব, তো চলুন সঙ্গে থাকবে। এই যে ভাইরা কয় দূর থেকে এসছে এই রেলের কাজে, খুব কষ্ট করে কাজ করছে দেখতেই পাচ্ছেন, যেহেতু রংধরের আগের দিন উদ্বোধন হতে চলেছে আমঘাটা স্টেশন, তো সেই কারণে খুব দ্রুতর সাথে কাজ হচ্ছে। তো ভাইয়ের সাথে থাকবা, ভাইকে একটা লাইক করে দাও। এই যে খুব দ্রুতর সাথে কাজ হচ্ছে দেখতেই পাচ্ছেন, বেশি কিছু বলবো না, কারণ আগামী দোল পূর্ণিমায় আমাদের শিয়ালদা থেকে মায়াপুর এক ট্রেনেই ভ্রমণ নিয়ে এসছে ইঞ্জিনের মাধ্যমে, তারের কাজ চলছে। এবং পাশাপাশি যেসব গাছের ডাল তারের ওপর দিকে যে সেগুলো কাটা চলছে, খুব দ্রুতর সাথে কাজ করছে এই ভাইরা। এই যে দেখতেই পাচ্ছেন ট্রেন চলে এসছে আমাদের লাইনে, ভাবা যায়? আর কিছুদিনের অপেক্ষা, তার মধ্যে আমাদের লাইনে বর্ডগেজ ট্রেন চালু হতে চলেছে। সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, খুবই ভালো লাগবে। আর যারা মায়াপুরে আসতে চান তারা অবশ্যই শিয়ালদার থেকে এক ট্রেনে মায়াপুর সাথে কাজ হচ্ছে। কারেন্টের কাজও চলছে খুব দ্রুত সাথে, এই দাদারা কারেন্টের কাজ করছে। এখানে একটি নতুন গেট তৈরি করা হয়েছে, এখানকার কাজও চলছে খুব দ্রুত সাথে, তো সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এই যেখানে যেখানে দাঁড়িয়ে বাধা কম রয়েছে ক্লিপ, সেখানে সেখানে বাঁধছে দাদারা। এই যে নতুন ট্রেন আমাদের লাইনে, অবশেষে ট্রেন ঢুকলো। এই যে জোর কদমে কাজ চলছে, আগামী 25 তারিখে উদ্বোধন হতে চলেছে। এই যে ভাইরা খুব কষ্ট করে কাজ করছে রোদে, দেখতেই পাচ্ছেন 25 তারিখের আগে কমপ্লিট দিতে হবে, তো সেই কারণে জোর কদমে কাজ চলছে। তোমরা কোথার থেকে আসছো? আমরা মুড়গাছা। মুড়গাছা, উদ্বোধন কবে মনে হচ্ছে? 24 তারিখে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এদিকে কাজ কমপ্লিট কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। Oh, 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 oh